সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। দিশারি অনুষ্ঠানে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালকে সাথে নিয়ে আজকে আরও একবার উপস্থিত ঐন্দ্রিলা। শ্রীলালদার সাথে থাকা মানেই কিন্তু আমরা জানতে পারি যে আজকে আমাদের দিনটার সমস্ত রাশি কিরম ভালো কাটবে। তো ওভারঅল আমাদের দিনটা কেমন কাটবে, কি বলছে শ্রীলালদা তোমার পঞ্জিকা, চলো দেখি। আজকে ব্যতিপ্পার যোগ আছে, মানে আপনাকে নিয়ে আপনার পরিবার ব্যতিব্যস্ত, আপনার পরিবারের লোককে নিয়ে আপনি ব্যতিব্যস্ত, মানে সবাই মিলে আজকে তো ব্যতিব্যস্ত এরকম দিন আজকে কাটবে। তাহলে আমরা চলে যাব সরাসরি রাশি ফলে, জেনে নেব মেষ রাশির কথা। বন্ধু বা আত্মীয় বা যারা খুব মিষ্টি করে আপনার লাইফে আজকে আসছে, একটু জিজ্ঞাসা চিহ্ন রাখুন মনের মধ্যে, সবাই কি ভালো করবে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে আপনার সাফল্য আসছে না, আপনার উন্নতি হচ্ছে না, আপনি কিছু করতে পারছেন না, চারিদিকে অন্ধকার দেখা যাচ্ছে। মিথুন রাশি, আপনার কথার গুরুত্ব বাড়ছে না, আপনি ইনকাম করতে পারছেন না, সবকিছু লক হয়ে যাচ্ছে। কর্কট রাশি, আপনার বুদ্ধি, আপনার সিদ্ধান্ত, আপনার কাজের পদ্ধতি আপনি একটু সংশোধন করতে হবে, নাতে সমস্যায় পড়তে পারেন। সিংহ রাশি কেমন যাবে? সিংহ রাশির ক্ষেত্রে আজকে মান সম্মান নষ্ট, ব্যয়বহুল দিন এবং নিজেকে একটুখানি আরো সিরিয়াস হতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কর্ম আছে, সাফল্যও আছে, অর্থ কম আছে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু সুযোগ আপনার জীবনে আজকে আসবে, আপনি এত যত্নবান নিজেকে এবং এত কাজে এত আপনি সুন্দর নিখুঁত, এটাই আপনাকে আজকে সাফল্য এনে দেবে। বৃশ্চিক, বৃশ্চিকের ক্ষেত্রে প্রাপ্তিগুলো আজকে খুব ছোট হচ্ছে, পাওনা জিনিস আজকে আটকে যাচ্ছে, আজকে কথা বলার দরকার পড়ে না, কাজটা করলেই হয়। ধনু, ধনুরাশির ক্ষেত্রে কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে, পুরনো কোনো সমস্যা আপনাকে নতুন করে সমস্যা ফেলতে পারে, আপনার রক্তের লোক আপনাকে ভুল বুঝছে দেখা যাচ্ছে। আচ্ছা, মকর রাশি কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যবসা পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, ইনভেস্টমেন্ট আজকে না করাই ভালো। কুম্ভর কিরম যাবে? শত্রুতার যোগ দেখা যাচ্ছে, শরীর নিয়ে একদম মানে গাফিলতি করা উচিত না, নিজেকে এবং নিজের পরিবারকে আরো যত্ন নিতে হবে। জেনে নেব মীন রাশির কথা। ভুল সিদ্ধান্ত আজকে আসছে, আজকে আপনাকে কেউ ঠকাচ্ছে, আপনি বুদ্ধির ভুল করছেন, আরেকটু বুদ্ধি দরকার, প্রয়োজনে কারোর পরামর্শ নিতে পারেন। আমাদের একটু সচেতন হয়ে সমস্ত রাশিকেই ওভারঅল চলতে হবে আজকে দিন, আজকে দিনটা একটু খারাপই আছে আর কি। তো সেরকম এই যে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট হওয়া বা আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আলটিমেট ডেস্টিনেশন শ্রীলালদা। শ্রীলালদার কাছে যেতে গেলে কিভাবে বুকিং করবেন সেই নাম্বার দুটি বলে দেবেন শ্রীলালদা। 9830307720 অথবা 9804720057, এই দুটি বিউটিফুল নাম্বার দিয়ে গেলাম। সমস্যা জীবনে থাকবে, আর প্রত্যেকদিন ভালো বলবো এটাও তো নয়, খারাপও শুনতে হয়, আর জীবন মানেই সমস্যা। বুকিং করুন, আসুন, অবশ্যই ডেফিনেটলি সমাধান হবে। আর সমস্যা মানেই তো তোমার কাছ থেকে সমাধান মানুষ পেয়েই যাচ্ছে। অবশ্যই, আর তাহলে তো শ্রীলালদার সাথে তোমরা যোগাযোগ করেই নিচ্ছে, কিন্তু আজকে আমাদের সময় এখানে শেষ, তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই শ্রীলালদাকে নিয়ে দেখা হবে সম্পূর্ণ।